প্রিয় নয়ন নয়নতারা মৎস্য হ্যাঁসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও দেখুন আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের ডিম থেকে আমরা পোনা কিভাবে উৎপাদন করে থাকি এবং ডিম থেকে পোনাগুলো কীভাবে এবং কী পদ্ধতিতে আমরা পোনাগুলো ফুটিয়ে থাকি দেখুন তার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমান্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন এই যে পানিগুলো ঘুরছে এগুলো একটি শাওয়ারিংয়ের মাধ্যমে এই ডিমগুলো ঘোরানো হচ্ছে এবং এভাবেই আপনার ঘুরতে ঘুরতে ডিমগুলো ফুটে রেনোভেট বের হয়ে আসবে এই দেখুন এভাবেই আমরা এগুলো উৎপাদন করে থাকি দেখুন রেনুগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো আস্তে আস্তে এখন ডিম থেকে ফুটে বের হয়ে আসছে দেখুন এগুলোতেই সবটিতে তালা মাছের ডিম এগুলো এভাবে ঘুরবে শাওরিংয়ের মাধ্যমে এভাবে ঘুরে আপনার ডিমগুলো আস্তে আস্তে রেণুগুলো ফুটে উৎপাদন হয়ে বের হয়ে আসবে এভাবেই আমরা ডিমগুলো এখানে উৎপাদন করি রেণু বের হওয়া তো মৎস্য চাষী ভাই ও বন্ধুরা যারা দেশ এবং দেশের বাইরে নতুন উত্তোক্তা আছেন মাছ চাষ করতে আগ্রহ যারা তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের এবং ভালো জাতের পণা সংগ্রহ করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতার